এই মুহূর্তে যে খবর গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে মানব পাচারের আড়ালে জঙ্গি কার্যকলাপ, আর সেই জঙ্গি কার্যকলাপে কোথাও না কোথাও এবার পাকিস্তানের যোগ সামনে আসছে এমনটাই মনে করছে আইবি। এনআইএ তদন্তকারীদের কাছ থেকে তথ্য নিয়েছেন আইবির কর্তারা, আর তাতে এই মুহূর্তে আইবি মনে করছে যে পাকিস্তান সরাসরিভাবে যুক্ত এই জঙ্গি কার্যকলাপের সঙ্গে। সুরভি ম্যানশন জুয়েলার্সে চলছে ধনতেরাস ধনবর্ষা, প্রতি গ্রাম সোনার গহনার মূল্যে 100 টাকা ছাড় ও সোনার গহনার মজুরিতে 30% ছাড়। সুরভি ম্যানশন জুয়েলার্স গড়িয়াহাট গড়িয়া ও সোনারপুর বাজার। যেখানে রোহিঙ্গাদের পাসপোর্ট পরে এদেশে আনা হতো এবং এনে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত করা হতো, আর তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে এনআইএ গোটা দেশ জুড়ে নানা জায়গায় তল্লাশি চালিয়েছে। বাংলা থেকে ইতিমধ্যেই ঠাকুরনগর এবং বারাসাত থেকে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। গোটা দেশ জুড়ে এই অভিযানের ফলে 44 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর তাতে পাকিস্তানের যোগ স্পষ্ট দেখছে আইবি। বিস্তারিত জানাবেন, সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৈকত, গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে যে খবর সেটা হচ্ছে মানব পাচারের আড়ালে জঙ্গি কার্যকলাপ, আর সেই জঙ্গি কার্যকলাপে এবার সোজাসুজি যোগ পাকিস্তানের। কি তথ্য পাচ্ছ? একদমই দেখো, তুমি যে কথা বললে সেটাই সেটাই, সোজাসুজি যোগ রয়েছে পাকিস্তানের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সেন্ট্রাল আইবির আধিকারিকরা ইতিমধ্যে এনআইএর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন, কারণ সেন্ট্রাল আইবি সূত্রে যেটা জানা যাচ্ছে যে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যে মোডাস অপারেন্ডি বা যে ইস্যুতে গ্রেপ্তার করা হয়েছে, সেই ধরনের একটি ইনপুট বিগত 2.5 থেকে 3 বছর ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সেন্ট্রাল আইবির আধিকারিকদের কাছে ছিল। এবং সেন্ট্রাল আইবির আধিকারিকরা জানতে পেরেছেন যে যে এই ভারতে বসেই বাংলাদেশি এবং রোহিঙ্গাদেরকে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ থেকে প্রথমে পশ্চিমবঙ্গ আসাম সহ পূর্ব দিকের যে রাজ্যগুলি সীমান্তবর্তী রাজ্যগুলি সেই রাজ্যগুলিতে আনা হয় এবং তাদেরকে ভারতীয় ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিয়ে বিভিন্ন স্টেটে, তেলেঙ্গানা তামিলনাড়ু রাজস্থান বিভিন্ন স্টেটে তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়, এবং তাদেরকে ছড়িয়ে দিয়ে বিভিন্ন নির্মাণ শিল্প সহ বিভিন্ন মেনলি লেবারের কাজে সেখানে তাদেরকে ইনভলভ করে দেওয়া হয়, এবং এই কাজ করতে করতে বিভিন্ন নাশকতামূলক ষড়যন্ত্রে তাদেরকে ইনভলভ করে দেওয়া হয়। সেন্ট্রাল আইবির এই যে ইনপুট, এই ইনপুটের বেসিসে তারা এনআইএ এই যে 3 জনকে গ্রেপ্তার করেছে, এই যারা গ্রেপ্তার হয়েছে তাদের সম্বন্ধে সম্পূর্ণ ডিটেল তথ্য এনআইএর কাছ থেকে সেন্ট্রাল আইবির আধিকারিকরা পেতে চাইছেন। তাদের কাছে যে ইনপুট রয়েছে সেই ইনপুট যদি এই এনআইএর কাছ থেকে পাওয়া ইনফরমেশনের সঙ্গে মিলে যায়, তাহলে কিন্তু একটা বড় চক্র, একটা বড় দেশ বিরোধী সন্ত্রাসবাদী মডিউল, বিভিন্ন মডিউল, সেই মডিউল কিন্তু সামনে আসতে চলেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা বা সেন্ট্রাল আইবির আধিকারিকরা এনআইএর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন, এবং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি বারাসাতের নপাড়া রমেশপল্লির এই যে ফ্ল্যাট, এই বাড়িতেই কিন্তু সঞ্জীব দত্ত যিনি গ্রেপ্তার হয়েছিলেন তিনি এই ফ্ল্যাটেই থাকতেন। গতকাল এই ফ্ল্যাটেও এনআইএ আধিকারিকরা এসেছিলেন, এবং এখান থেকে সঞ্জীব দত্ত যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে হানা দিয়ে বিপুল পরিমাণ নথি তারা উদ্ধার করে নিয়ে গেছেন, সেই নথি অনুযায়ী তাদেরকে জেরা করা হচ্ছে। ইতিমধ্যেই আসাম গুয়াহাটি তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে, কর্নেল সব্যসাচী বাগচি আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। কর্নেল বাগচি, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। এ তো মারাত্মক যে তথ্য সামনে আসছে পাচারের আড়ালে জঙ্গি কার্যকলাপ, আর তাতে সরাসরি পাকিস্তানের যোগ, এমনটাই মনে করছেন আইবি কর্তারা? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই যে লো কস্ট প্রক্সি ওয়ার, এই লো কস্ট প্রক্সি ওয়ারের যে ব্যাকগ্রাউন্ড সারা ভারতবর্ষময় তৈরি হয়েছে, সেইটা এখন এই হামাসের ইসরায়েল আক্রমণের পর একটু যেন কি বলে অক্সিজেন পাচ্ছে। আর এই হামাসের ইসরায়েল আক্রমণের পরে সন্ত্রাসবাদটা কেন জানি না একটা বিরাট ওয়ার ব্যাপী রূপ নিয়েছে। সন্ত্রাসবাদ বন্ধ কিন্তু হয়নি, সন্ত্রাসবাদের শিকার আমরা বহুদিনের, আর পাকিস্তান সন্ত্রাসবাদীদের মদত দেয়, অস্ত্রশস্ত্র দেয়, সমস্ত রকমের সাহায্য যোগান দেয়, স্যাংচুয়ারি দেয়, এ জিনিস আমাদের জানা। আজকে এনআইএ অনেক বেশি করে আর অ্যাক্টিভ হয়ে উঠেছে, এবং এই এনআইএর অ্যাক্টিভ হয়ে ওঠার পেছনে যে একটা দরকার ছিল যে সন্ত্রাসবাদের যে স্লিপিং মডিউলসগুলো আছে, এই স্লিপিং মডিউলসগুলো চিহ্নিত করে সেগুলো একদম নষ্ট করে দেওয়া, সেটা সম্ভব হচ্ছিল না, কারণ সন্ত্রাসবাদের সঙ্গে কোনো আপোষ নাই, এইরকম একটা পরিস্থিতি বা এরকম একটা পলিসি সরকারের ছিল না।
সেটা হয়তো এখন হয়েছে, আশা করা যাচ্ছে সন্ত্রাসবাদকে এবারে হয়তো নির্মূল করা সম্ভব হবে। কারণ সন্ত্রাসবাদকে সাথে নিয়ে ঘর করা যায় না, সন্ত্রাসবাদকে সাথে নিয়ে আর দেশকে রক্ষা করা যায় না।